বাসার ভিতর আসবি না, দরজায় বসবি। হ্যাঁ তোর ভিতরে হারাম দাদা, তোর এই বুদ্ধি দিছে কে? সুন্দর করে ভিতরে গিয়ে শোবার নিচে শুয়ে থাকা, আর ঢুকবি আর ঢুকবি ঢুকবি আজ জীবনে যদি ঢুকস মারি ফেল। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন, সবাইকে শুভ সন্ধ্যা। তো পাহারাদার যদি ঘরে ঢুকে বসে থাকে তাহলে পাহারা দিবে কিরকম একটা অবস্থা হয়ে গেছে। বিকালবেলা বাসায় ছিলাম, প্রজেক্টে যাইনি, তো এটা তো আমার বাসার পাশে এই খামারটা, তো প্রজেক্টে তো একটা তো মুরগি বিক্রি শেষ হয়েছে, তো এখানে আসলে গরমে দুইটা মুরগি স্ট্রোক করছে আজকে, অ্যাডজাস্টমেন্ট দিয়েছি বা সব কিছু দেওয়ার পরেও তা মানে স্ট্রোক করলো, আমি বুঝলাম না কেন, তো সেজন্য আসলে এখান থেকে সরি নেই বিকালবেলা। তো আজকে আপনাদের খুবই কাঙ্ক্ষিত ভিডিও, সেটা হচ্ছে যে আমার ওইখানে প্রজেক্টে যে 500 মুরগি উঠেছিলাম যেগুলোকে ঈদের সময় আমি ইয়াতে বিক্রি করেছি ঈদের বাজারে, সেই মুরগিগুলোতে কেমন লাভ হয়েছে আপনারা আসলে এটা জানতে চেয়েছেন। অনেকেই অপেক্ষা করছেন, আবার অনেকেই আমার উপর রাগ করে বসে আছেন যে আমি এতদিন হয়ে যাচ্ছে কেন এটা আপডেটটা দিচ্ছি না। তো আসলে ব্যস্ততার কারণে এটা ওইটা এই কাজ ওই কাজ করতে করতে আসলে আপডেটটা দেওয়া হচ্ছে না। তো আজকে দুপুরে আমি হিসাবটা করে ফেলেছি ডিলারের সাথে, হিসাবটা হয়েছে, তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটা লাভ হয়েছে। তো তারপর আপনাদেরকে এখন ওখানে নিয়ে যাই, আসলে প্রজেক্টে নিয়ে যাই, এখানে তো হবে না, প্রজেক্টে চলে যাই, প্রজেক্টে গিয়ে দেখি যে মোটামুটি আপনার কেমন লাভ হলো, আমি কী কী ঔষধ চালিয়েছি, কতদিন মুরগিগুলো রেখেছিলাম, কয়টা মুরগি মারা গিয়েছে, এ টু জেড আপনাদেরকে হিসাবটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একদম পরিপূর্ণভাবে। তো চলুন প্রজেক্টের দিকে চলে যাই। তো টমির এখানে আসলে হেই টমি হাই এদিকে টমি হাই 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 এই পাগলা শুন শুন, তোর কাজ হচ্ছে পাহারা দেওয়া, এইখানে বসে থাকবি, এই শুন এই শুন শুন এখানে বসে থাকবি, নড়াচড়া করবি না, খামের পাশে থাকবি, আর বাসায় যদি ঢুকোস বেঁধে রাখবো তোরে, যাবি না কোথাও যাবি না, আমি প্রজেক্টে ঘুরে আসতেছি, বয় এখানে। তো বন্ধুরা হিসাবে চার্টটা সামনে নিয়েছি, হিসাবে চার্ট বলতে এটা হচ্ছে আপনার হিস্ট্রি চার্ট, তো আমরা হিস্ট্রি চার্টটা দেখলেই বুঝে যাব যে আমাদের পুরো ব্যাচ সাথে আমরা কী কী ওষুধ চালিয়েছি, কয়টা বাচ্চা মারা গিয়েছে এবং কোন ওষুধটা কেন চালিয়েছি। তো আমি বলে নিই যে আমার এই ব্যাচটাতে খুবই কম ওষুধ চালাতে হয়েছে, আমি যে কম ওষুধ চালাই তা কিন্তু না, আমি হচ্ছে যে আপনার ওষুধ প্রয়োজন হলেই চালাই, আর প্রয়োজন না হলে কোনো ওষুধ চালাই না। তো এই ব্যাচ আলহামদুলিল্লাহ তেমন ওষুধের প্রয়োজন হয়নি, একদম অল্প ওষুধে আমার হয়ে গেছে। তো আপনারা এখানে চার্টে দেখলে বুঝতে পারবেন, আমার প্রত্যেকটা ভিডিওতেই এই চার্টটা দেখানো আছে, কয়দিন বয়স হলো, কী ওষুধ দিয়েছি, তো যারা রেগুলার দেখেছেন তারা হয়তো বুঝবেন। তারপরেও একটু দেখিয়ে দিই আমি কী কী ওষুধ চালিয়েছি, কারণ ব্রয়লারে বর্তমানে ওষুধ কষ্ট নাকি বেশি যাচ্ছে, তো আমার তো প্রয়োজন হলেই চালাচ্ছি। তো দেখি এই যে এটা হচ্ছে, আমি প্রথমে দেখি যে আমরা বাচ্চা কয়টা, বাচ্চা হচ্ছে 519 পিস বাচ্চা নিয়েছি, আর এটা গত মাসের 5 তারিখ বাচ্চাটা নিয়েছিলাম। তো বাচ্চাকে ব্রুডিংয়ে ওষুধ দিয়েছি হচ্ছে শুধু একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি, আনার পর এই আপনার চিনি দিয়েছিলাম, চিনি মিশ্রিত পান দিয়েছিলাম, তারপর থেকে পরপর 3 দিন আমি ম্যানরক্স এলসি, একটু কাছ থেকে দেখাই, এটা স্পেলিংটা পুরো লিখতে পারিনি আসলে নিজে লেখা, তো ম্যানরক্স এলসি 30% একটা অ্যান্টিবায়োটিক, এটা আমি এর আগের ব্যাচের মুরগির জন্য এনেছিলাম, তো অবশিষ্ট থাকাতে ওটা দিয়ে ব্রুডিং করে ফেলেছি, আর নতুন ওষুধ দিতে হয়নি, এটা 3 দিন দিয়েছিলাম ওই অ্যান্টিবায়োটিকটা রাত দিন। তারপর থেকে সাদা পানি দিয়েছি, সাদা পানির পর আপনার মুরগির বয়স যখন 5 দিন বয়স হয়েছে এসে মুরগিকে ভ্যাকসিন দিয়েছি, BCRDB টানিকেট ভ্যাকসিন, তো ভ্যাকসিন দেওয়ার পর মুরগি AD3 দিয়েছিলাম, তারপর 2 দিন আবার সাদা পানি, তারপর হচ্ছে মুরগির 7 দিন বা 8 দিন বয়স এসে আপনার গাম্বুর ভ্যাকসিনটা দিয়েছিলাম, তারপর হচ্ছে AD3 দিয়েছিলাম গাম্বুর ভ্যাকসিনের পর, তারপর থেকে একদম লাগাতার 17-18 দিন বয়স পর্যন্ত একদম সাদা পানি, সাদা পানির পর এসে আপনার 17-18 দিনের সময় দেখলাম যে মুরগিতে একটু সর্দি দেখা যাচ্ছে, আপনার ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা লাগার ফলে মুরগিকে আমি আপনার এখানে হচ্ছে যে ডক্সিয়া ব্যাট দিয়েছিলাম,
তারপরে একুলবেট, ও আচ্ছা এখানে ভিটামিন সি দিয়েছিলাম, এটা হচ্ছে ব্রুডিং গড় থেকে যেদিন আমি ট্রান্সফার করেছিলাম গ্রোয়ার ঘরে সেদিন ট্রান্সফার পর ভিটামিন সি দিয়েছিলাম, তারপর রাত্রে থেকে ডক্সিয়াবেট, তারপর এটিবেট, তারপর হচ্ছে একুলবেট, একুলবেট, ডক্সিয়াবেট আর এটিবেট, এই তিনটা ওষুধ দিয়েছিলাম যে মুরগির সর্দি সমস্যার জন্য এবং অন্যান্য কোনো রোগ যেন না হয় প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে এই এই ওষুধগুলো চালিয়েছিলাম, এটা লাগাতার চালিয়েছি তিন দিন। তারপর থেকে একদম এই যে এক দেখেন সাদা পানি সাদা পানি সাদা পানি, এই যে সাদা পানি সাদা পানি সাদা পানি, একদম মুরগির আমার খামারে মুরগি প্রায় 34 দিন, শেষ মুরগিগুলো 34 দিন পর্যন্ত ছিল, তো সে এখানে তো 30 দিন পর্যন্ত চার্টে আছে, বাকিগুলো আর লেখা হয়নি, তো সবগুলো সাদা পানি। তো দেখেন খুবই অল্প ওষুধ চালাতে হয়েছে। এবার হচ্ছে কয়টা মুরগি মারা গিয়েছে, এগুলো এখানে কী কারণে মারা গিয়েছে সবগুলো এখানে লেখা আছে, তো আমি আর এখানে গুনছি না। টোটাল মুরগি 28 পিস মুরগি মারা গিয়েছে এখানে, আমার লাস্টে বেশি মুরগি মারা গেছে গরমের কারণে, এই যে দেখেন গরমের স্ট্রোক 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 স্ট্রোক, বা এই লাস্টে মুরগি বেশি মারা গেছে গরমে। তো এই হচ্ছে হিস্ট্রি চার্ট। এবার আমরা লাভ লসের হিসাবটা দেখি। তো এখানে লাভ লসের একদম আপনার বিদ্যুৎ, খামার ভাড়া, তারপর হচ্ছে ওষুধ খরচ কোনটা কত, সবগুলো এখানে চার্টের মধ্যে লেখা আছে, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব। তো বাচ্চাদের প্রথমে আমরা হিসাবের মধ্যে যেগুলো আমাদের খরচ হয়েছে সেগুলো হিসাব করি, তারপর হচ্ছে বিক্রয় এবং লাভ হিসাব দেখাবো। খরচের হিসাব যদি দেখাই, এখানে দেখেন তো আমরা বাচ্চা হচ্ছে 54 টাকা করে বাচ্চা নিয়েছিলাম, তখন 519 বাচ্চার দাম 28,020 টাকার মতো আসে মনে হয়, তো 28,000 টাকা বরাবর নিয়েছিল। তারপর খাবার খেয়ে খাইয়েছি 26 বস্তা, খাবারের দাম হচ্ছে 2,980 টাকা। তারপর হচ্ছে পুরো খাবারের দাম এই যে 77,480 টাকা। তারপর হচ্ছে বিদ্যুৎ ইউনিট হচ্ছে 180 ইউনিট বিদ্যুৎ, অ্যাভারেজে 60 টাকা করে হিসাব করেছে, এটা হচ্ছে আমাদেরটা আবাসিক মিটার, ফলে আপনার 5 টাকা থেকে বোধহয় শুরু হয়, তো আমি অ্যাভারেজে 60 টাকা ধরে 1,260 টাকা বিদ্যুৎ বিল। তুষ হচ্ছে 15 বস্তা 130 টাকা করে, এখানে তুষ এবং ধানের তুষ এবং হচ্ছে যে কাঠের গুঁড়ো দুটা একসাথে, তো এটা হচ্ছে 1,950 টাকা। খামার ভাড়া, একটি ভাড়া আমাদের এখানে, আমার পুরো প্রজেক্টটা তো অনেকগুলো শেড রয়েছে, তো আমি শুধু এখানে ব্রয়লার শেডটা জন্য আমরা 2,000 টাকা ভাড়া ধরে নিয়েছি, কর্মচারী বেতন নেই, পুরোটা আমি করেছি। তো অন্যান্য খরচ 500 টাকা, এখানে হচ্ছে পেপার হচ্ছে, তারপরে আপনার বৈদ্যুতিক বাল্ব, এগুলো ওষুধ খরচ 2,500 টাকা। আপনারা কেউ এটা বলবেন না যে ওষুধ খরচ এত কম কীভাবে, ভ্যাকসিনের টাকা কই বা অন্যান্য খরচ কই, তো আমি 2টা ভ্যাকসিন করেছি, বাকি 2টা ভ্যাকসিন করতে পারি না, কারণ ওই 2টা ভ্যাকসিন করার টাইমে মুরগিতে সর্দি ছিল এবং হচ্ছে যে মুরগিতে অ্যান্টিবায়োটিক চলতেছিল, সেই জন্য বুস্টার ভ্যাকসিনগুলো করতে হয়নি বা করতে পারিনি, সেই জন্য এই যে এই টাকাটা। আপনারা ব্রুডিংয়ে শুধু একটা অ্যান্টিবায়োটিক আর হচ্ছে যে এই ভ্যাকসিন, আর লাস্টে এসে আপনার ওই যে একুল সর্দির জন্য এবং কয়েকটা অ্যান্টিবায়োটিক, সবগুলো মিলিয়ে আমার 2,500 টাকা ওষুধ খরচ এসেছে মাত্র। তো গাড়ি ভাড়াটা একটু বেশি, 1,500 টাকা, কারণ আমার এখানে ক্যারিং কস্ট বেশি। তো টোটাল আমার খরচটা হচ্ছে এটা 1,15,190 টাকা, এটা হচ্ছে আমার টোটাল খরচ, সব কিছুর মিলে সব খরচ। তো এখানে এবার দেখি আমাদের হচ্ছে যে মোট মুরগির ওজন, আমাদের এখানে মোট মুরগির ওজন এসেছে 962 কেজি মোট ওজন। তারপর হচ্ছে মোট মুরগির পরিমাণ, তো আমাদের স্টক হয়েছে বা মুরগি নষ্ট হয়েছে সবগুলো বাদ দিয়ে 491 পিস মুরগি আমরা বিক্রি করতে পেরেছি। মুরগির গড় ওজন হচ্ছে 1 কেজি 950 গ্রাম, 2 কেজি থেকে একটু কম, কিছু মুরগি আগে বিক্রি করেছে, কিছু মুরগি 2 কেজির অনেক পরে বিক্রি করেছে, তো এই হিসাবে 1 কেজি 950 গ্রাম অ্যাভারেজে ওজন। তারপর হচ্ছে প্রতি কেজি মুরগির দাম আমরা 155 টাকা করে পেয়েছি প্রতি কেজি মুরগির দাম। তারপর হচ্ছে মোট বিক্রয় মূল্য, তো টোটাল মুরগি বিক্রি করেছি এই যে এই মুরগিটা বিক্রয়ের হিসাবটা হচ্ছে এখানে 149,110 টাকা, এটা হচ্ছে মোট মুরগি বিক্রয়। তো লাভ ক্ষতি হিসাব হচ্ছে এখানে সর্বমোট ব্যয় আর সর্বমোট মুরগি বিক্রয়, এটা মুরগি বিক্রয়টা মাইনাস করে আমাদের আসতেছে 33,920 টাকা আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের এবারের প্রফিট 33,920 টাকা। তো এখানে একটা জিনিস বাকি থেকে গেছে, হচ্ছে এফসিআর কত আসলে মুরগির, এবার এফসিআরটা আমার হচ্ছে মনে হচ্ছে সবচেয়ে ভালো এফসিআর আসছে, এখানে দেখেন 1 কেজি 350 গ্রামের থেকে একটু বেশি খাবার খেয়ে একটা মুরগি 1 কেজি ওজন আসছে, তো এটা খুবই ভালো। এর আগে আমার 1 কেজি 400 গ্রাম খাবার খেয়ে 1 কেজি ওজন আসছিলো, তো এই হিসাবে মোটামুটি ভালোই আসছে। তো এদিকে হচ্ছে এটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর মোহাম্মদ আবদুল্লাহ। তো যাই হোক,
এই হচ্ছে টোটাল খামারের ইয়াটা হিসাবটা। তো আমি আসলে অন্য কারো ফর্মুলায় মুরগি পালন করি না, যদি কারোটা ভালো লাগে তাহলে সেটা অ্যাকসেপ্ট করি। কি আবার আমিও বলবো না যে আমার ফর্মুলায় কেউ মুরগি পালন করেন, আমারটা আমার মতো করে আমি করি। তা আমার যেটা ভালো লাগে, যখন যেটা সুবিধা হয় তখন সেটা ইয়ে করি করি আমি নির্দিষ্টভাবে, যে এটা এইভাবে এটা ওভাবে বা নির্দিষ্ট করে ওভাবে করা হয় না আসলে। তো সেজন্য আমি কাউকে বলবো না যে আমার ফর্মুলায় পালন করেন, জাস্ট আমি আমার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করবো আপনারা যারা ঈদের সময় মুরগি বিক্রি করেছেন, আপনাদের কার কত টাকা প্রফিট হয়েছে বিষয়টা তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।